বাবা তোমার দরবারে সব পাগলের খেলা শুনেন নাই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা অনেকে বলে আলেম নাকি জঙ্গিবাদী ও বাবা না কখনো জঙ্গিবাদী না কারণ বর্তমানে ওলামা ইকরাম যা দিয়ে যে মানুষের এত চুলকানি এই যে তাপস দেন না তাপস ঢাকার মেয়র তাপস কুলাঙ্গা কথা কয় না ওই কি কয় ওলামা ইকরাম যা জানেন ওই কয় হুজুরদেরকে তো তার মা বাপে মাইরা মাইরা মাদ্রাসায় নিয়ে গেছে আর আমাদেরকে মারতে হয় না আমরা এমনিতেই শিখছি তাহলে হুজুর কেমনে বড় আলেম হইল বড় আলেম তো আমি এ তুই বড় আলেম না তুই বড় কুলাঙ্গার তুই বড় কুলাঙ্গার কথা বলে না ও যদি ওর মা বাবে ওরা মারে না সেজন্য যদি বড় আলেম হয় তা আমিও তো এরকম বলতে পারি যে তুমি এত বড় ডাক্তার হইছো কেন তোমার বাপ মা তোমারে মাইরা মাইরা তা বড় ডাক্তার বানাইছে আর আমি ওষুধ কিনতে কিনতে ওষুধের নাম মুখস্ত করছি তো তুমি কেমনে বড় ডাক্তার হইলা তুমি হলো তোমার মা বাবে তোমার মাইরা ডাক্তারি শিখাইছে আমার না মাইরা আমি ওষুধের নাম শিখছি তো আমি তো বড় ডাক্তার আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ সবচাইতে ভালো আমল কোনটা আমার নবী বললেন ও আবু হুরায়রা সবচাইতে ভালো আমল হলো সময় মতো নামাজ পড়া কয় তারপর কয় তারপরে হলো জিহাদ করা আল্লাহু আকবার বলেন জিহাদের কথা আমার নবী বলেছে আজকে অনেকে আর চুলকানি হুজুররা যদি জিহাদের কথাই বলে তাহলেই বলে জঙ্গিবাদ কথা বলে না আজকে অনেকেই ওলামা ইকরাম নিয়ে চুলকানি আমরা নাকি জঙ্গিবাদী এ ভাইজান আমি ছোট্ট একটা গজল বলি শুনবেন সবাই শুনবেন সবাই শুনবেন পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে বলে না পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় চিল্লান মেরে বল আলেম আছে বলেই টিকে আছে আমাদের দেশ নইলে খোদা গজব দিয়ে করে দিতেন শেষ আলে মাছে বলেই টিকে আছে আমাদের দেশ নইলে খোদা গজব দিয়ে করে দিতেন শেষ আলেমরা নাই বে নবী কি করে বুঝাই উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয় ও আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় চিল্লান মেরে বলেন ঠিক কি না অনেকে বলে আলেম নাকি জঙ্গিবাদী ও বাবা না কখনো জঙ্গিবাদী না কারণ বর্তমানে ওলামা ইকরাম যা দিয়ে যে মানুষের এত চুলকানি এই যে তাপস দেন না তাপস ঢাকার মেয়র তাপস কুলাঙ্গা কথা কয় না ওই কি কয় ওলামা ইকরাম যা জানেন ওই কয় হুজুরদেরকে তো তার মা বাপে মাইরা মাইরা মাদ্রাসায় নিয়ে গেছে আর আমাদেরকে মারতে হয় না আমরা এমনিতেই শিখছি তাহলে হুজুর কেমনে বড় আলেম হইল বড় আলেম তো আমি এ তুই বড় আলেম না তুই বড় কুলাঙ্গার তুই বড় কুলাঙ্গার কথা বলে না ও যদি ওর মা বাবে ওরা মারে না সেজন্য যদি বড় আলেম হয় তা আমিও তো এরকম বলতে পারি
যে তুমি এত বড় ডাক্তার হইছো কেন, তোমার বাপ মা তোমারে মাইরা মাইরা তা বড় ডাক্তার বানাইছে, আর আমি ওষুধ কিনতে কিনতে ওষুধের নাম মুখস্থ করছি, তো তুমি কেমনে বড় ডাক্তার হইলা? তুমি হলো তোমার মা বাবা তোমার মাইরা ডাক্তারি শিখাইছে, আমার না মাইরা আমি ওষুধের নাম শিখছি, তো আমি তো বড় ডাক্তার বলতে পারতাম না? এটা কি কোনো বুদ্ধিমানের কথা? কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত এরকম একটা আছে, শেষ জামানায় অনেক বুদ্ধিমান ব্যক্তি থাকবে, অনেক জ্ঞানী মানুষ থাকবে, জ্ঞানী মানুষ অনেক জ্ঞান থাকবে কিন্তু কথা বলবে মূর্খদের মতো, অনেক জ্ঞান থাকবে কিন্তু কথা বলবে মূর্খদের মতো, কথা বলবে বাচ্চাদের মতো, যার কথার কোনো ভ্যালু নাই। দেখেন না কিছুদিন পর পরই এক একজনের ঘুরা কিনমেতে কামড়ায়, একজনে কয় যে সালাম দেওয়া এবং শেষে আল্লাহ হাফেজ বলা এটা নাকি জঙ্গিদের কথা, এটা নাকি জঙ্গিদের আখলাক। এ ভাইজান, আমার নবী বলেছেন তোমরা যখন কোনো মানুষ দেখবা সাথে সাথে সালাম দাও, আল্লাহু আকবার বলেন। এরপর আরেকজন আছে তুফাইল, এই তো আমাদের গাড়ি এমনি মটকে দিতে যায়, এই বলো হুজুরদের গাড়ি নাকি মটকে দিবে, বুঝলাম না। এ ভাই ওলামাই কেরাম কি আপনাদের বন্ধু না শত্রু? করোনায় প্রমাণ করে দিছে ওলামাই কেরাম আপনাদের শত্রু না। ছেলের যখন করোনা হয়েছে বাপ যখন কাছে যায় নাই, এই মসজিদের ইমাম তখন তোমার যা গোসল দিছে। আমাদের ঢাকার মধ্যে দেখছি বাপের করোনা হয়েছে, সন্তান বিবি সব ফালে চলে গেছে, কিন্তু মসজিদের ইমামরা এসে তোমার গোসল দিছে, মসজিদের ইমামরা তোমার জানাজার নামাজ পড়াইছে। এই ওলামাই কেরাম, ওলামাই কেরাম এরা তোমাদের শত্রু নয়, তোমাদের বন্ধু। কিন্তু আজকে যারাই নাকি আমাদেরকে জঙ্গি বলে আমাদের ওলামাই কেরামকে অনেক বকাঝকা করে, তাদের কথা আমার একটা গান মনে পড়ে যায়, ওই যে অনেক সময় হুনি আমি, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, শুনেন নাই? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক। আর বেশি কথা বলবো না, আসেন তাফসিরে চলে যাই। আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি, মারহাবা বলেন। সূরা তাফসির ইনশাআল্লাহ শুরু হবে, তার আগে আপনারা একটু চেপে চেপে বসেন, যারা আছেন একটু চেপে চেপে বসেন। মলিয়ানপুর তুলালাতলা জামে মসজিদের উন্নয়ন কল্পে 21 তারিখ 21 ডিসেম্বর 2020 বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল গনি মিয়া, জামায়াতে আমির কাউলজানি, সহ সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আতর রহমান তালুকদার সাহেব, সমাজ কল্যাণ সম্পাদক ইমাম সমিতি বাসাইল, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ জুলহাস উদ্দিন আশিকি সাহেব, আজকের মাহফিলের তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ জাকির হুসাইন ফারুকী সাহেব, এবং স্টেজে বসে আছে আমার চাইতে বড় বড় ওলামা ইকরাম। আমি ছোট্ট একটা মানুষ আসছি আপনাদের দোয়া নিতে, আমার আশেপাশে অনেক বড় বড় ওলামা ইকরাম বসে আছে, এবং আমার সামনে উপবিষ্ট আমার তাওহিদি জনতা ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সকলেই বলেন মারহাবা।